পুজোর মুখে চরম বিপত্তি, কর্মহীন হয়ে পড়লেন 3,000 শ্রমিক, বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফুর চাঁদ জুট মিল। সূত্রের খবর, শনিবার শ্রমিক মালিক দুই দলের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়, যার জেরে মিলের ভিতরেই চরম বিশৃঙ্খলা তৈরি করেন শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের বিভিন্ন বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে, পুরনো বিভাগ থেকে নতুন বিভাগে গিয়ে তারা কাজ করতে পারছেন না। কর্তৃপক্ষকে জানাতে গেলে রিজাইন দিয়ে বাড়ি চলে যাওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি আগামী 2রা অক্টোবর থেকে 17ই অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই দুটি ইস্যুর কারণে শনিবার শ্রমিকরা খুবই ফেটে পড়েন। মালিকের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগও ওঠে বিক্ষোভকারী এক শ্রমিকের বিরুদ্ধে। এরপর ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিলের ভিতরে অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। উত্তেজনার খবর পেয়ে মিলে আসে ভাটপাড়া থানার পুলিশ। এরপরেই মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। मोटा तौर पर हम काम करते रहे, ठीक है ना। उसके बाद हमको एक फोर चाइना में ट्रांसफर किया गया, वहाँ हम नहीं सके, बड़ा साहब से बात हुआ, बोला ठीक है जब तक हम है तब तक हम तुमको देख लेंगे, हमको देख लेगा, वो इतना बोला है। उसके बाद हम काम करने लगे, फिर प्रोडक्शन डाउन हुआ, बैठा दिया, फिर दौड़ते रह गए। अब पूजा पर्व आ गया है, बड़ा साहब से बात करने के लिए गए हैं तो बोलता है काम करना है, पहले तो माल आया गाली दे दिया, उसके बाद बोलता है काम करना, करो नहीं तो रिजाइन मार। अब हम 15 बच्चर से वहाँ काम कर रहे हैं और वहाँ से अचानक हमको मोटाता से इस फोर में भेजा गया है और हम वहाँ नहीं सक रहे हैं तो हमको बोलते हैं रिजाइन मार दो। প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।